সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা মঙ্গলের যে সঞ্চার হবে মকর থেকে কুম্ভ রাশিতে 15ই মার্চ 2024, সেই সঞ্চারে জলতত্ত্বের যে রাশি লগ্ন অর্থাৎ কর্কট, বৃশ্চিক আর মীন, এই তিনটে রাশি লগ্নর কী প্রভাব হবে, কী কী করা উচিত, কী কী সাবধানতা নেওয়া উচিত, কী মন্ত্র সাধনা করা উচিত, সেই নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে কী মানসিকতা, কী অ্যাটিটিউড নিয়ে আমাদের চলতে হবে, ফোকাস করতে হবে কারেকশন আর ইম্প্রুভমেন্টের উপর। শনি হচ্ছে টাস্ক মাস্টার, টিচার, শিক্ষক। শিক্ষক যখন দেখবে যে ছাত্র বা ছাত্রীর যাই ভুল হয়ে থাকুক না কেন, যাই মিস্টেক হয়ে থাকুক না কেন, সে একটা কারেকশনের দিকে যাচ্ছে, সে একটা সংস্কারের চেষ্টা করছে, সেই মুহূর্তে কিন্তু শিক্ষকের ছাত্রছাত্রীর প্রতি মানসিকতাটাও পরিবর্তন হবে। তো একটা কারেকশন অ্যান্ড ইম্প্রুভমেন্টের দিকে নজর দিতে হবে যে আমার জীবনের কোন কোন ক্ষেত্রে আমি ভুল করছি, পিছিয়ে আছি, আমার ইম্প্রুভমেন্ট, পুলিং আপ মাই সক্স ইজ নেসেসারি। এটা প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে যে এই কখন আমি মঙ্গলের অ্যাকশন ওরিয়েন্টেশন অ্যাক্সেলারেটারে পা দেব, আর কখন আমি শনির যে কারো কথা একটু ধীর স্থির মন্থর গতিতে একটু লো গিয়ারে ব্রেকে পা দিয়ে চলব, এই যে সিদ্ধান্ত নেওয়াটা, এই যে প্রয়োগটা, এইটা জলরাশির পক্ষে ভীষণ কঠিন হয়ে যায়। কারণ জলরাশি ইজ পিওর ইমোশন, এবং চন্দ্র আর শনির মধ্যেই কিন্তু সমস্যাটা, ফান্ডামেন্টাল মৌলিক যে গণ্ডগোলটা, সেটা কিন্তু চন্দ্র আর শনির দুটো প্রভাবই কিন্তু নির্মাণকারক। চন্দ্র বিশেষভাবে সৃজনশীলতা, ক্রিয়েটিভ, প্রথম নক্ষত্র চন্দ্রের, রোহিণী নক্ষত্রের দেবতাই হচ্ছে ব্রহ্মা, যে আমাদের সৃষ্টির পিতা। তো দ্বিতীয় নক্ষত্র কি? হস্তা, যে হস্তা নক্ষত্রে কেতুর সঞ্চার 4th মার্চ। এই হস্তার দেবতাকে সাবিতুর, সেও কিন্তু দ্য ক্রিয়েটিভ ফোর্স বিহাইন্ড সান, সূর্যের যে শক্তি, সেই শক্তির প্রতীক। তো চন্দ্রের মধ্যে প্রবল ক্রিয়েটিভ এনার্জি, শনি অবশ্যই ক্রিয়েটিভ এনার্জি, শনি সেই কুর্ম অবতার বিষ্ণুর রূপ যে মন্দর পর্বতের তলায় অবস্থান করেছিল বলে সমুদ্র মন্থন সংগঠিত হতে পেরেছিল। পার্থক্যটা কোথায়? হোয়ার ইজ দ্য ডিফারেন্স? ক্রিয়েট, কনস্ট্রাক্ট অ্যান্ড কনজিউম, 3 C's। শনি ক্রিয়েট করবে, কনস্ট্রাক্ট করবে, কোনো দিন কনজিউম করবে না, সে ভোগী নয়, সে যোগী, সে ত্যাগী। চন্দ্র ক্রিয়েট করবে, কনস্ট্রাক্ট করবে, উদ্দেশ্য হচ্ছে ভোগ, কনজাম্পশন, সে পূর্ণ মাত্রায় ভোগী। যখন সে চেতনার লেভেলে পরিবর্তন অনুভব করে তখন সে ত্যাগী হয়ে যায়। এই জন্য বারবার একটা শ্লোক উল্লেখ করি, মন এব হি মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়।
তো প্রধানত চন্দ্র কিন্তু ক্রিয়েশন কনস্ট্রাকশনের পর কনজাম্পশনের প্রভাব, যে কারণে জাগতিক সংসারে লিভিং অর্গানিজমের লাইফের যে কোয়ালিটি, সেখানে চন্দ্রের স্ট্রেংথটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সার্ভাইভাল, আপনার রিভাইভাল হবে কি না, সার্ভাইভাল হবে কি না, সের জন্য চন্দ্র খুব গুরুত্বপূর্ণ। পার্থক্যটা হচ্ছে চন্দ্র কনজিউম করতে চায়, শনি কনজিউম করতে চায় না। শনি সার্বিকভাবে সার্বজনীন কনস্ট্রাকশন করে সকলের কনস্ট্রাকশনের জন্য, কনজাম্পশনের জন্য, আর চন্দ্রের মধ্যে একটা সংকীর্ণ স্বার্থপরতা আছে, নিজের জন্য কনজিউম করব। দ্বন্দ্বটা ওইখানে। তো জলরাশির ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে ইমোশনাল অ্যাটাচমেন্টের কারণে, যেখানে তার ইমোশনাল অ্যাটাচমেন্ট সক্রিয় হবে, ওয়ার দ্য ইমোশনাল অ্যাটাচমেন্ট উইল বি অ্যাক্টিভ, সেখানে মঙ্গলের প্রয়োজন হলেও সে শনিকে ব্যবহার করবে, শনির প্রয়োজন হলেও সে মঙ্গলকে ব্যবহার করবে, কারণ এটা তার ইমোশনাল ওরিয়েন্টেশন। সেই জায়গায় আপনাদের জলরাশির, জলতত্ত্বের রাশি লগ্নদের সাবধান হতে হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট। কর্কট লগ্ন, কর্কট রাশি আপনাদের অষ্টমভাবে মঙ্গল শনি একত্র হবে। এই অষ্টমভাবের মঙ্গল শনি কর্কট রাশি আপনাদের ধাইয়া চলছে। ইনফ্যাক্ট কর্কট, বৃশ্চিক, মীন তিনটে রাশি কিন্তু এখন ধাইয়া আর সাড়ে সাতির প্রভাবে চলছে। তো কর্কট লগ্ন, কর্কট রাশি আপনাদের অষ্টমভাবের এই মঙ্গল শনি কিন্তু একটা বিশেষ আভ্যন্তরীণ শক্তি, ইন্টারনাল স্ট্রেংথ। যাদের এরকম অষ্টমে মঙ্গল শনি থাকে, তাদের অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে জীবন যাপন করতে হয়, প্রচুর উত্থান পতন। কিন্তু এই মঙ্গল শনি আবার সেই উত্থান পতনের মধ্যে দিয়েই আপনার জীবনকে তৈরি করবে। তো এই সময় 15 মার্চ থেকে 23 এপ্রিল আপনাদের জীবনে বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্র, পারিবারিক জীবন, সন্তানের কিছু পরিবর্তন, আকস্মিকভাবে কর্মক্ষেত্রে কিছু আইনঘটিত সমস্যা আসতে পারে, দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে, কোনো রকম রিস্ক কিন্তু এই সময় নেবেন না। অহেতুক রিস্ক নিলে কিন্তু বিপদে পড়বেন। অষ্টম ভাব একটা ক্রাইসিসের জায়গা, এবং মঙ্গল শনি একটা রিস্ক অ্যাপিটাইট বাড়িয়ে দিতে পারে, সো বি ভেরি কেয়ারফুল। সঞ্চিত অর্থ বিনিয়োগ করা নিয়ে খুব সাবধান, প্রপার্টি রিলেটেড, সম্পত্তি রিলেটেড ইস্যুজে খুব সাবধানতার সঙ্গে এগোতে হবে। এই জায়গাগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। হাজবেন্ডের, মহিলাদের হাজবেন্ডের ক্ষেত্রে কিছু অশুভ প্রভাব দেখা যাচ্ছে। আবার এই মঙ্গল শনি আপনাদের অষ্টমে কর্কট রাশি, কর্কট লগ্নকে বিশেষ একটা ফাইট করার, সার্ভাইভ করার একটা জীবনযুদ্ধে রেসপন্ড করার একটা ক্ষমতা দেবে। সেই শক্তিকে আপনাদের তৈরি করতে হবে, ব্যবহার করতে হবে, এবং কিছু অভিনব, ইউনিক, পজিটিভ রেজাল্টসও কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে, বিশেষ করে যারা টেকনোলজিতে আছেন, যারা রিসার্চের ক্ষেত্রে আছেন, গবেষণার ক্ষেত্রে আছেন, তারা কিন্তু বিশেষভাবে শুভ ফল পেতে পারেন। অশুভ ফল
সকল মানুষের জন্যই কিছু না কিছু সবসময়ই থাকে, তার জন্য মন্ত্র সাধনা আমি নিয়মিতভাবে দিয়ে আসছি, এই সঞ্চারেও দেব। পজিটিভ এনার্জিটাকে, লোহা গরম হ্যায় হথোড়া মার দিয়া যায়, ইটস দ্য টাইম টু অ্যাক্ট। মিশন অ্যাকমপ্লিশ করার, মিশন ইম্পসিবল, টম ক্রুজের যে সিনেমা সিরিজ, সেই মিশন ইম্পসিবল হচ্ছে শনি মঙ্গল। মিশন ইম্পসিবলকে মিশন পসিবল করাও হচ্ছে শনি মঙ্গল। সো হ্যাভ টু বি ভেরি ভেরি অ্যালার্ট এবং এই এনার্জিকে ব্যবহার করুন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি আপনাদের ফোর্থ হাউসে, মন মানসিকতার মধ্যে প্রবল একটা আন্দোলন বিচলন ঝড় উঠবে। গৃহ পরিস্থিতি যথেষ্ট আন্দোলিত হবে, সাংসারিক সুখ শান্তি বিঘ্নিত হবে, মায়ের সঙ্গে বিতর্ক, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা, সম্পত্তি গৃহ নিয়ে বিবাদ, বাহন নিয়ে অশান্তি, ওই পুরো ফেজটা 15 মার্চ থেকে 23 এপ্রিল রেগুলার বেসিসে গাড়ি খারাপ হতে পারে, গাড়ি ট্রাবল দিতে পারে, মানসিক অবস্থার মধ্যে এতটাই একটা উত্তপ্ত ভাব থাকবে যে সেটা কর্মজীবনে প্রতিফলিত হবে। হেলথের উপরেও কিছুটা আপনাদের প্রভাব বিস্তার করবে, সাবধানতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি আপনাদের ঢাইয়া চলছে, এই সময় গৃহ পরিবর্তন, গৃহ থেকে দূরে যাওয়া, জন্মছক সাপোর্ট করলে নতুন গৃহ ক্রয়, একটা বিশেষ মানসিক স্ট্রেংথ পাবেন, ডিটারমিনেশন পাবেন, দৃঢ়তা, মানসিক দৃঢ়তা পাবেন, মনের জোর বৃদ্ধি হবে, জীবনের সব সমস্যাকে সমাধান করার, সব বাধা বিপত্তিকে অতিক্রম করার একটা মনের জোর পাবেন। সেই জায়গাকে আপনাদের ব্যবহার করতে হবে। যেহেতু ঢাইয়া বৃশ্চিক রাশির, সুতরাং ঢাইয়ার একটা প্রভাব তো থাকছেই, কিন্তু এই যে মঙ্গল শনির পাওয়ারটা, মিশন ইম্পসিবলকে মিশন পসিবল করার যে শক্তিটা, সেটাকে আপনারা সদ্ব্যবহার করুন। প্রচণ্ড পাওয়ার যেন মনকে কনফিউজ করে, বিক্ষিপ্ত না করে দেয়, সেটাকেই সঠিকভাবে কালেক্ট করে, হার্নেস করে ব্যবহার করুন। কর্মক্ষেত্রে বিশেষভাবে ব্যবহার করুন, ইউটিলাইজ করুন, অবশ্যই কিন্তু আপনারা শুভ ফল পাবেন। মীন লগ্ন, মীন রাশি, মীন রাশি সাড়ে সাথে শুরু হয়েছে, আপনাদের দ্বাদশ ভাব, সুতরাং একটা ব্যয়বাহুল্যতা বিশেষভাবে দেখা যাচ্ছে, এক্সপেন্ডিচার, দূর ভ্রমণ, বিদেশ যাত্রার একটা প্রবল সম্ভাবনা, যারা যারা চেষ্টা করছেন, প্রয়াস করছেন, কর্ম পরিবর্তনের জন্য বিদেশ, উচ্চবিদ্যার জন্য বিদেশ, বাবার বিদেশ যাত্রা, তার সঙ্গে আপনাদেরও ফুল ফ্যামিলি রিলোকেশন। গৃহ পরিবর্তনের যোগ তো প্রবল, শরীর স্বাস্থ্য নিয়ে, চিকিৎসা নিয়ে কিছু নতুন ভাবনা চিন্তা, কিছু নতুন দিক উন্মোচন হওয়া, হেলথ রেজিম, কিছু ডায়েট করলেন, কিছু নতুন এক্সারসাইজ তৈরি করলেন, শুরু করলেন, কিন্তু প্রধানত আর্থিক দিকটা, সঞ্চিত অর্থ ব্যয়ের দিকটা
খেয়াল রাখতে হবে, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। একটা আয় বৃদ্ধি হওয়ারও যোগ, কিন্তু তার সঙ্গে ইমিডিয়েট এক্সপেন্ডিচারেরও কিন্তু সিচুয়েশন তৈরি হয়ে যাবে। ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। এই মঙ্গল শনি দ্বাদশে চোট আঘাত অ্যাক্সিডেন্টের মাধ্যমে কিছু হসপিটালাইজেশন, কিছু সার্জারির জায়গাও তৈরি করছে, তো একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কর্কট বৃশ্চিক মীন জলতত্ত্বের রাশিলগ্ন আপনাদের মন্ত্র হচ্ছে মহাদেবম মহা আত্মনং মহাধ্যানম পরায়ণম মহাপাপহরং দেবম মকারায় নমো নমঃ। মহাদেবম মহা আত্মনম মহাধ্যানম পরায়ণম মহাপাপহরং দেবম মকারায় নমো নমঃ। সকালবেলা ১১ বার, রাত্রিবেলা ১১ বার অতি অবশ্যই এটা জপ করবেন। খেয়াল রাখতে হবে যে এই মঙ্গল শনি একটা খুব ট্রিকি এনার্জি, এবং আপনাদের অত্যন্ত ইমোশনাল আবেগপ্রবণ রাশিলগ্ন, আপনাদের সঙ্গে একেবারেই এই মঙ্গল শনির এনার্জিটা জেল করে না। মঙ্গল শনি নিজেরাই একটা বিরোধী বিপরীত ধর্মী এনার্জি কম্বিনেশন, প্লাস মঙ্গল শনি কর্কটের সঙ্গে, বৃশ্চিকের সঙ্গে, মীনের সঙ্গে আবার আরেক রাউন্ড বিপরীত ধর্মী এনার্জি, তো ওই বিপরীত ধর্মী ভাবকে ভেদ করে, উপেক্ষা করে, ওই বিপরীত ধর্মীর মধ্যে যে প্রচণ্ড শক্তিটা আছে, যে প্রচণ্ড কর্ম করার গোল, অ্যাচিভমেন্ট গোল রিচিং, উদ্দেশ্য সাধন করার যে পাওয়ারটা আছে, সেই পাওয়ারটার দিকে ফোকাস করুন, সেই পাওয়ারটাকে তুলে আনার চেষ্টা করুন। আপাত দৃষ্টিতে যে বিপরীত ধর্মিতা মনে হচ্ছে সেটাকে একদম গুরুত্ব দেবেন না, এবং এই মন্ত্র যেটা বললাম সেটাকে ব্যবহার করুন, অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। এবং ক্রিটিক্যাল একটা যোগ, আপনাদের অষ্টম চতুর্থ দ্বাদশ, তো এটা মনে রাখতে হবে যে মুখ্য স্থানগুলোতে আপনাদের এই মঙ্গল শনির যোগটা সংঘটিত হচ্ছে। মুখ্য অর্থাৎ একটা রিলিজ, একটা ডিট্যাচমেন্ট, এবং রিলিজ আর ডিট্যাচমেন্টই হচ্ছে ইমোশনাল সাইনের প্রধান লক্ষ্য এবং প্রধান প্রতিবন্ধকতা অ্যাটাচমেন্টটা। তো অ্যাটাচমেন্টের জায়গা থেকে, আপনাদের অনেক কিছু থেকে আপনাদের ডিট্যাচ হওয়ার কিন্তু ব্যবস্থা করবে শনি মঙ্গল। সেই ডিট্যাচমেন্টগুলোকে খুব অ্যাকসেপ্টেন্সের সঙ্গে আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে, এবং তার সঙ্গে মঙ্গল শনির যে প্রচণ্ড কনস্ট্রাকটিভ গোল অ্যাকমপ্লিশমেন্ট এনার্জি আছে, সেটাও কিন্তু আপনাদের জীবনে অনেক কৃতিত্ব, অনেক অ্যাকমপ্লিশমেন্ট এনে দেওয়ার সম্ভাবনা রাখে। সেই সম্ভাবনাকে আপনাদের জীবনে আপনারা অবশ্যই বাস্তবায়িত করতে পারবেন। সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।